পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরীমা, গৌরীমা, এটা তুমি করতে পারো না। আরে কি আশ্চর্য, এখানে তো দেখছি গৌরীমায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা হচ্ছে। না না, এটা মেনে নেওয়া যায় না, এটা একদম মেনে নেওয়া যায় না। মায়ের উপর কথা মানা যায় না। পারবে, এই মেয়েই পারবে। আমি অকারণে ভয় পাচ্ছিলাম। এই এই যে কে তুমি, মায়ের ব্যাপারে না করাচ্ছ? আসলে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার নাকটা একটু বেশিই লম্বা, আর আমার পরিচয় তো আপনাকে আমি আগেই দিয়েছি, আমার নাম মহেশ্বর। আমি গৌরীমায়ের একনিষ্ঠ ভক্ত। মা, তুমি দয়াময়ী মা, তোমার অসীম কৃপা মা, তুমি সাক্ষাৎ দেবী মা। হুচুতি করছো, যাও বেরো। কে আপনি? মাফ করবেন, আমি মায়ের ভক্ত। আমায় ক্ষমা করবেন। কি হচ্ছে এখানে, কি ব্যাপার, মন্দিরের মধ্যে তো চেঁচামেচি কেন? আরে আসুন আসুন, দেখুন কি হচ্ছে এখানে। মা নিজে হাতে দরিদ্রদের টাকা পয়সা দিচ্ছেন। আপনারও তো অধিকার আছে, চলে আসুন চলে আসুন। এ তো অতি উত্তম কাজ, আমাদের দানের অর্থ মায়ের হাত দিয়ে গরিব দুঃখীর কাছে যাচ্ছে। এতে তো আমাদেরই পুণ্য হচ্ছে, প্রয়োজন হলে আমরা আরো অনেক প্রণামী দেব। মা যদি তাই চান তো সেরকমই হবে। গুরুদেব, এ ব্যাপারে না আপনার সাথে পার্সোনাল আমার একটা আলোচনা আছে। আচ্ছা, আমার কাজ শেষ, আমি তাহলে আসি। দাঁড়াও, তোমার সম্পূর্ণ পরিচয় না পেলে তোমাকে যেতে দেওয়া হবে না। ওনাকে চেনেন না? মা যেদিন মারা যান এবং অলৌকিকভাবে বেঁচে ওঠেন, সেদিনই তো আমাদের সাথে দেখা হয়েছিল ওনার। এই তো ভক্তই ভক্তকে চিনে নিয়েছে।
আচ্ছা আমি তাহলে আসি। মা গো, না 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 ঠিক আছে। সত্যি ডাক্তারবাবু এত দুষ্টুমি করে না, এক্ষুনি একটা কাণ্ড ঘটত। জয় মা, জয় মা। কই গো, চলো চলো সবাই চলো চলো। জানি না এর ফল ভালো হলো না খারাপ। একদিকে সব ধনসম্পদ চলে গেল, তেমনি অবশ্য প্রচুর আমদানির সম্ভাবনাও তৈরি হলো। বড়বু কি ভাবছিস? কাকিমা, ওই মহেশ্বরকে দেখে আমার আমার শানের কথা খুব মনে হচ্ছিল জানো। মাগো, আজ আমার খুব ভালো লাগছে জানো তো, অনেক দিন পর মনে হচ্ছে কিছু একটা করতে পারলাম, কারো ভালো হলো। মাগো, তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো মা। আমাদের কপালটাই খারাপ বুঝলে, খারাপ কপাল আমাদের। কাল রাতেই যদি আমরা জিনিসপত্রগুলো সব সরিয়ে নিতে পারতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমার। তাই কপাল আমাদের একেবারেই খারাপ। আর কাকাবাবু বলিহারি, গৌরীকে দিলে কেন মন্দিরের ভার? সত্যি মানে একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল, একটু এই জানো তো, কাল রাতের কথা ভেবে না আমার এখনো ভয়ে বুকটা কেঁপে উঠছে। যদি কোনোভাবে ওই সাপটা আমাদেরকে একটা চবল মেরে দিত, হ্যাঁ কি হতো বলো তো আমাদের? আমরা আর প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। জানি না জানি না কি হতো বলতে পারবো না, তবে একটা কথা খুব ভালো করে জানি বুঝলে তো, আমার ভাগ্যে কাল সাপ একেবারে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে, নাহলে ভাবতে পারো বন্ধ সিন্ধুকের ভেতরে সাপ, ভাবা যায়? সত্যি সাপটা যে কোথা থেকে এলো কে জানে। আমি এই বলছি যে শোন না, নিচে না জগৎরাম শেট এসছে, হ্যাঁ কাকাবাবুর সাথে কথা বলছে, তুমি একবার যাও না, কি শোনো না কি বলছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে তো জানতেই হবে যে কি বলছে। আমি আসছি, যাও যাও আসছি। আমিও চাই। গিয়ে কাজ নেই, আমি নিচে গেলেই এক্ষুনি সবাই মিলে আমাকে বিভিন্ন কাজে এঙ্গেজ করে দেবে। ও তো খাটাখাটনি আমার বাবা পোষায় না তো, আমি একটু ঘুমিয়ে নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।